সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি আবুল কালাম। প্রথমেই মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। উৎসবমুখর পরিবেশে শেষ হল শিবগঞ্জ পৌরসভার নির্বাচন, নতুন মেয়র হলেন মনিরুল ইসলাম। এবং চাপাইনবাবগঞ্জে বসন্ত বরণ করল প্রথম আলো বন্ধুসভা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বসন্তের প্রথম দিনে দিনভর উৎসবমুখর পরিবেশে শেষ হল চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচন। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে ছিল ভোটারদের দীর্ঘ সারি। প্রথমবারের মতো এ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ হয় ইভিএম পদ্ধতি। ভোট গ্রহণের প্রথমেই সকাল ৮টায় দেবীনগর হাফিজিয়া মাদ্রাসায় ভোট দেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী আফজাল হোসেন। জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮:৩০টায় ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। অন্যদিকে বিএনপির প্রার্থী অজুল ইসলাম শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টার দিকে তার ভোট প্রদান করেন। বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। ভোট শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানিয়েছেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মোট ভোট পড়েছে ২৬৪৩১টি। শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৫৭৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অজিউল ইসলাম পেয়েছেন ৯৯৯৯ ভোট। নির্বাচনে আরব মেয়র প্রার্থী জাতীয় পার্টির আফজাল হোসেন পেয়েছেন ৬৩৮ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান রাত ৯টায় নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন। প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে রোববার বিকেলে বসন্ত বরণ হয়েছে চাপাইনবাবগঞ্জে। এসো বন্ধু ফাগুনের আগুনে উজ্জীবিত করি মন স্লোগানে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৪টায় কলেজ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ক্ষুদ্র জাতিসত্তার নাচ গানের দলও অংশ নেয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে এসে একই স্থানে এসে অনুষ্ঠানে মিলিত হয়। চাপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি অজিফা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শঙ্কর কুমার কুণ্ডু। অন্যান্যের মাঝে বক্তব্য দেন চাপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আব্দুস সাত্তার, মনোয়ারা খাতুন, বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলিউজ্জামান নূর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সহসভাপতি মারিয়া হাসান। আজ এখানে শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের কল করুন ০১৩১৬০২৫৯৮২ এই নম্বরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।